Hey yo, what's up guys? I am Ridhan and welcome to my YouTube channel is Game Joke. Guys, Game Joke আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমরা একটা মুভি নিয়ে এক্সপ্লোরেশন করব। তো গাইস, ফ্রি ফায়ার একটি মুভি। সো পুরো ভিডিওটা দেখলে একটু হলেও মজা পাবা। আর গাইস, এই মুভির ভিতরে রয়েছে অনেক কাহিনি, অনেক হাস্যকর কাহিনি। সো পুরো ভিডিওটা এনজয় করে থেকো অ্যান্ড লেটস স্টার্ট ব্রাদার অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও। তো গাইস, মুভির শুরুতে আমাদেরকে বিমানের সিন দেখানো হইতেছে। তো আমরা এখন দেখব বিমানের ভিতরে। তো গাইস, এখানে দেখতে পারতেছো সবাই সবার মতো বসে আছে। তো এখানে আছে আমাদের আলোক চাচা আছে, তাছাড়া এই হচ্ছে আমাদের ম্যাক্সিম। তো গাইস, ফ্রি ফায়ারের নায়ক ক্যারেক্টার এটা। তো গাইস দেখতে পারতেছো, তো এটা আমাদের মোকো ক্যারেক্টারের উপর ক্র্যাশ খাইছে। তো গাইস দেখতে পারতেছো বারে বারে ঘুরে ঘুরে তাকাইতেছে। তো যাই হোক, সেটা কোনো সমস্যা না। তো গাইস, এর পাশে কিন্তু ওর গার্লফ্রেন্ড অলরেডি চলে আসছে। তো গাইস, এখন কি হতে পারে তোমরা নিজেরাই ভাবো। তো গাইস, তার গার্লফ্রেন্ড তো রেগে বেগে ফায়ার। তো যা হবার তাই হইল। তো গাইস, আমরা পরের দৃশ্যে দেখতে পারতেছি এখানে দুই বন্ধু বসে রয়েছে। তো এরা কোথায় নামবে সেটা ডিসিশন করতেছে। তো গাইস, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পারতেছো একজন বলতেছে এখানে নামো, আর একজন বলতেছে ওইখানে নামো। তো তাদের ভিতরে একটা ভেজাল শুরু হয়েছে। তো তারা এবার ম্যাপটা ধরে টানাটানি করতেছে। তো গাইস, অলরেডি ম্যাপটা সিরে হয়ে গেছে। তো বিমান কিন্তু এগিয়ে চলছে ম্যাপের প্রায় শেষের দিকে। তো গাইস, আমাদের পরের সিনে দেখানো হইতেছে বিমান কিন্তু প্রায় শেষের দিকে। তো সবাই অলরেডি নেমে গেছে। আমাদের এখানে শিরো, তো গাইস সে কিন্তু অলরেডি ঘুমায় পড়ছে। তো এখন আসবে আমাদের বিমানের ক্যাপ্টেন আসবে, তাই সে তাকে জাগানোর চেষ্টা করবে। তো দেখতে থাকো তোমরা। গাইস, তাকে জাগানোর চেষ্টা করা হইতেছে, বাট সে কিন্তু গভীর ঘুমে ঘুমাই রয়েছে। তো গাইস, তাকে এখন নিয়ে ফেলে দেওয়া হলো নিচে। তো গাইস, আমাদের পরের সিনে দেখতে পারতেছি আমাদের ডিজে অ্যাডাম। তো গাইস, এই ক্যারেক্টারের হিরো হইতেছে ডিজে অ্যাডাম। তো অ্যাডামের আরও দুইটা ভাই আছে। তো আর একটা ভাইয়ের নাম হইতেছে ডিস্কো অ্যাডাম, তো আর একটার নাম হইতেছে অ্যাডাম জ্যাক। তো গাইস, ডিস্কো অ্যাডাম অনেকটাই অনেকটাই সাহসী, তবে একটু বোকা আছে। আর এটা গাইস হইতেছে মেন ক্যারেক্টার। তো গাইস দেখতে পারতেছো, শর্টগুলো দেখে বুঝতে পারতেছো। তো গাইস, অ্যাডাম হইতেছে সবার সাথে ভাব জমায় রাখে। তো গাইস, সবার সাথে অল টাইম ঘোরাফেরা করে, ভালো ভালো যেসব আছে গ্যাং স্টারগুলো। তো গাইস, ওরা আছে গ্যাং স্টারের সাথে আছে। তো ওকে লাস্টে ফেলানো হয়েছে, ও ওইটা ওদের এলাকায় চলে গেছে, ওদের মধ্যে থেকে নাইমে। তো গাইস, ওকে দেখতে পারতেছো মারতে শুরু করতেছে। তো পুরো ভিডিও দেখলে বোঝা যাবা। তো গাইস দেখতে পারতেছো। তো গাইস, আমাদেরকে নিয়ে আসা হয়েছে ভিডিও পরের সিনে। তো বিমানের ভিতরে যে মাইট দিছিল, তো গাইস সেই রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। তো দেখা যাক সে কি রাগ ভাঙাইতে পারে কিনা। আসতেছে, ও ভাই। তো গাইস, এদিকে আলোকদের যে গ্যাং আছে, তো ওরা এদেরকে ধরে নিয়ে গেছে। তো গাইস দেখতে পারতেছো, ওদেরকে ধরে এনে এখানে বেঁধে রাখা হয়েছে। তো গাইস, এখানে একজন ওদেরকে পাহারা দিতেছে। তো এই পাশে যে ডিজে অ্যাডামের ভাই ডিস্কো অ্যাডাম আছে, তো ওটাকেও বেঁধে রাখছে অলরেডি, দেখতে পারতেছো। তো ডিস্কো অ্যাডামের গার্লফ্রেন্ড অলরেডি চলে আসছে, তো এখন ওদেরকে উদ্ধার করবে। তো গাইস দেখতে পারতেছো, অলরেডি চলে আসছে। তো এখানে ডিজে ডিস্কো অ্যাডামের যেই ওই ব্যাংক লুট কে আরিও নাহি নিখার বাচা কে দেখে কিতনা বাচা निखार तो गया, क्या करूं? धूप का सावलापन घटाना है तो दुपट्टा नहीं, फेयर एंड लवली लगा। फेयर एंड लवली एडवांस्ड मल्टीविटामिन, ये धूप का सावलापन घटाए और दे ग्लोइंग निखार। তো গাইস, এখানে একটু বিজ্ঞাপন বিরতি ছিল। সো যাই হোক, এখানে ডিস্কো অ্যাডামের গার্লফ্রেন্ড আসছে, আইসে ওদেরকে উদ্ধার করে নিতেছে। তো গাইস, এখানে ওর যে বন্ধু আছে ডিস্কো অ্যাডামের, তো ওটা তো ভয়ে চোখ পুরো লাল হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো ওকে ছেড়ে দেওয়া হলো, তো চলে যাইতে বলতে হচ্ছে। তো গাইস, ও কিন্তু উড়া ধরা দৌড় শুরু করছে। তো গাইস, এদিকে কিন্তু আমাদের হায়া, তো সে পড়ালেখা করাইতেছে, তো তার ছাত্রদেরকে পড়াশোনা শিখাইতেছে। তো এখানে একটা অঙ্ক দিছে, তো লাল চুল মাথালা। তো গাইস, এখানে কাহিনী হয়েছে দেখতে পারতেছো,
তো খুবই মারাত্মক একটা অবস্থা। তো গাইস টিচার এমন বাড়ি দিচ্ছে, তো আর এক ট্রেন নিয়ে পড়ছে একবার পুরো যুদ্ধের ময়দানে। তো গাইস এখানে যুদ্ধ হইতেছে, ও যায় ট্রেনের ভিতরে পড়াচ্ছিল। তো গাইস এখানে মারার চেষ্টা করতেছে, ভালো একটা ফাইট করতে পারবে, তো দুই দলের ভিতরে ভালো একটা ফাইট করতেছে। তো গাইস দেখতে পাচ্ছি কি তো গাইস এরই মাঝে আমরা চলে আসছি মুভিটি আরও একটা সিনে। তো গাইস এইখানে যে ডিজে অ্যাডামের একটা বুকে একটা ভাই আছে ডিস্কো অ্যাডাম, তো গাইস এটা দেখতে পারতেছে কেন মাছ ভেজে খাইতেছে। তো এটা খুবই সাহসী তবে একটু বুকা। তো গাইস এর দুই পাশে কিছু একটা আসছে ভাই, দেখতে পারতেছ দুইটা দানব চলে আসছে ওকে মারার জন্য। তো গাইস ওর কোনো রিয়াকশনই নেই। তো গাইস দেখতে পারতেছ এখন একটা দৌড় দিছে, তো ওদেরকে কিছু বলার চেষ্টা করতেছে মেবি। তো গাইস এখন দৌড় দিছে ওদেরকে কিছু বললাম, তো এখানে কিছু একটা কাহিনী হয়েছে। তো গাইস যাই হোক, তো আমাদের পরের সিনে দেখানো হইতেছে ডিস্কো অ্যাডামকে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওকে খাইলো না। তো এখানে তো গাইস একটা গন্ধ না কি এমন একটা কিছু, তো যাই হোক ওকে ফেলে দিছে, তো ওখান থেকে পড়ে যাইতেছে। তো এখান থেকে এখন ওকে ওর ছুরিটা ওর পিঠে বাঁধায় দাঁড়ায় থাকার চেষ্টা করতেছে কিন্তু দানবের ছুরি লাগার ফলে ও পড়ে যায়, আর যে জন্য একদম মাটিতে পড়ে যায় আর এমন জায়গায় আটকে গেছে রে ভাই কি আর কব। তো গাইস দেখতে পারতেছ আর তো গাইস আমাদের মুভির পরবর্তী সিনে নিয়ে যাওয়া হয়েছে, তো এটাকে দেখে তো চিনতে পারতেছে হইতেছে বিটুকে। তো গাইস নেমে অলরেডি দুইটাকে মেরে ফেলছে, তো এখানে পুলিশ সে তাকে কিছু বলার চেষ্টা করতেছে। তো তোমরা সবাই জানো বিটুকে যেখানে নামে অলরেডি সবগুলোকে মাইরে ফেলায়। তো গাইস এবার পুলিশে কিন্তু টের পেয়ে গেছে, তো দেখতে পারতেছো তারে গ্রেপ্তার করে নিয়ে যাইতেছে। তো গাইস মুভির কাহিনী কিন্তু ভালোই এগিয়ে চলছে, তো আমাদেরকে পরবর্তী সিনে নিয়ে আসা হয়েছে। তো গাইস এখানে ডিস্কো অ্যাডামের গার্লফ্রেন্ড অলরেডি ডাউন হয়ে গেছে, তো আগে যেটা বলতেছিলাম তো ডিস্কো অ্যাডামের অনেক সাহস কিন্তু একটু বোকা। তো গাইস এখন গার্লফ্রেন্ডকে আসতে বলতেছে, ও ভিতরে গেছে কিছু একটা আনতে ভেবে। তো গাইস অলরেডি ওর গার্লফ্রেন্ড ওকে রিভাইভ দিতে বলতেছে কিন্তু ও তো অনেক সাহসী, তবে এখন একটু চালাকি করার চেষ্টা করতেছে যে ওইখানে যাবে না, ও না যে এখান থেকে রিভাইভ করবে। তো এখানে ব্যাগের ভিতরে কিছু একটা খুঁজতেছে, তো গাইস গ্রেনেড ওটা কি নিলো আর মেবি, তো দেখতে পারতেছে। তো গাইস এটাকে দেখলে অনেক বেশি হাসি সে। তো গাইস দেখতে পারতেছো ব্যাগের ভিতর থেকে কিন্তু কিছু একটা বের করতেছে, ও ভাই কুলাল পাই গেছে, তখন কি করবে ও মাইরে দিছে কুলাল। সো স্যাড গাইস, ও ওর গার্লফ্রেন্ড মারা গেছে, অনেকটা দুঃখিত। তো গাইস আমাদের লাস্ট সিনে নিয়ে যাওয়া হয়েছে, তো গাইস দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের ঈশ্বর মুভির যে হিরো তো হইতেছে ডিজে অ্যাডাম। তো গাইস এখানে ডিজে অ্যাডামের আলোকের মাঝে এখানে একটা ফাইট হইতেছে, তো গাইস এটা হচ্ছে মুভির শেষ ফাইট। তো অলরেডি একটা গ্রেনেড কিন্তু থ্রো করছে আলোকের দিকে, আলোক এখন পালানোর চেষ্টা কিন্তু। তো ইয়াপ গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আই হোপ ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। আর গাইস ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানো আর এরকম ভিডিও চাও কিনা। আর গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ গাইস অ্যান্ড গুড বাই।